মিশর থেকে বোয়িংয়ের দুটি উড়োজাহাজ লিজ সংক্রান্ত 1100 কোটি টাকার অনিয়মের অভিযোগ অনুসন্ধানে বিমানের প্রধান কার্যালয় বলাকায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ঢাকা জলপাইগুড়ি মিতালি এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু হয়েছে। দিল্লিতে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রাজবাড়িতে ট্রাক মাইক্রোবাস ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের 6 জন সহ 7 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 5 জন। দুজন নেতাকে মারধরের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন, শিক্ষক বাস ও প্রধান ফটক আটকে আন্দোলন শুরু করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ কারণে হয়নি কোনো ক্লাস পরীক্ষা। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরের একটি স্কুলে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন বয়স্ক নারী নিহত এবং আরও 2 জন আহত হয়েছেন। জোকোভিচকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেন 2022-এর সেমিফাইনালে প্রবেশ করেন টেনিস তারকা রাফায়েল নাদাল। মঙ্গলবার রাতে প্যারিসে ক্লে কোর্টে মুখোমুখি হন এই 2 তারকা। আবারও আগন্তুক নামে চলচ্চিত্রে অভিনয় করেছেন টিভি ও মঞ্চের দাপুটে অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। বিপ্লব চৌধুরী নির্মিত এ ছবির শুটিং প্রায় শেষের পথে।